বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৈয়দনা। আমার বাসা ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রামে। আমার বয়স 36 বছর। আমার মূলত ব্যথার সমস্যা ছিল, পিঠে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল। আমার ব্যথাটা দীর্ঘ প্রায় এক যুগের মতো আমার ব্যথাটা সূচনা হয়েছে। আসলে ব্যথাটার জন্য জীবনটা একদম মানে একদম কি বলবো অতিষ্ঠ হয়েছিল। কিন্তু ওই ব্যথানাশক ট্যাবলেট খেয়েছি, তারপর এমনি অন্যান্য ডাক্তারের পরামর্শ নিচ্ছি, ওই দেখা যায় যে ওষুধ খাচ্ছি কমছে। আসলে আমি অনেক ডাক্তারই দেখাইছি ঢাকা শহরে, ওনারা আসলে কোনো সমাধান আমাকে দিতে পারে না। ওনারা আমি দিয়েছি, প্রেসক্রিপশন করছে, ওষুধ দিয়েছে, খাইছি, কম লাগছে, আবার বাড়ছে, এরকম অবস্থা। একদম লাস্ট পর্যায়ে যখন চলে আসছি তখন আমি এই শ্যামলীতে ডিপিআর হসপিটালের খোঁজ পাই বা নেটে দেখি। আসলে আমি এই হসপিটালটা 2 বছর যাবত অবজার্ভ করতেছি অনলাইনে বা এমনি কোনো দেখে, যে অবজার্ভ করে দেখলাম যে না আসলে এই হসপিটালের যে ডাক্তার আসলে খুব ভালো, উনি ডক্টর সুফল প্রধান স্যার, অমায়িকীয়। এখানকার যে স্টাফরা আছে এরাও খুব অমায়িকীয়। তো আমি আমার এখানে আমি এসে আমার অনেক উপকার পেয়েছে, বাট আমি এখন সম্পূর্ণ সুস্থ। তো আমি দোয়া করি ডক্টর সুফল প্রধান স্যারের যেন আল্লাহ নেকায় দান করে এবং উনি যেন মানুষকে সেবা দান করতে পারে। আমি সকলকে উদ্দেশ্যে সাজেস্ট করব যে যারা নাকি ব্যথা প্যারালাইসিস এইরকম সমস্যা আছে, তারা অবশ্যই যেন এই ঢাকা শ্যামলী ডিপিআর হসপিটালে এসে ভর্তি হয়। যদি এখানে এসে ভর্তি হয় অবশ্যই তারা উপকৃত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।